সাধারণ বৃথা এই কথা বলা হচ্ছে, এমনই বৃক্ষ সেটি। সেই বৃক্ষের বর্ণনাতে আমরা যাচ্ছি এবার। যাবার আগে আমাদের এই বিষয়টিতে মনোনিবেশের জন্য আমরা একটু গুরু বন্দনা করে নিই গানের মাধ্যমে। যতই আশপাশে যাই ঘটে যাক, যাতে একাগ্রতা বিঘ্নিত না হয়,
যতটুকু একাগ্রতা নিয়ে বসা হয়েছে সেইটি যেন বিঘ্নিত না হয় আর সেইটি যেন আরো গভীরতা প্রাপ্ত হয়, সেই জন্য সরস্বতী বন্দনা করে নেওয়া হয়। তা গুরুকে এখানে প্রার্থনা করে বলা হচ্ছে, তুমি দুঃখ হরণকারী শক্তি, জীবের দুঃখ হরণ করাই গুরুর কাজ। ঠিক আছে, দুঃখ হরণ করে সেই জায়গাটা, সেই শূন্য স্থানটা তিনি কি করছেন, তা সুখ দিয়ে ভরে দিচ্ছেন। এখন আমরা সুখ কাকে বলবো? জাগতিক অর্থে আমরা যাকে সুখ বলে থাকি, পারমার্থিক ক্ষেত্রে সেটাও দুঃখেরই নামান্তর। যাকে আমরা সুখ বলে মনে করি, যেমন সুস্থ শরীর, তারপরে হচ্ছে অন্ন বস্ত্র বাসস্থানের প্রাচুর্য, নাম যশ খ্যাতি প্রতিপত্তি, সন্তান সন্ততি প্রজা, এগুলোকে মনে করে সবাই সুখ। এর মধ্যে নিশ্চিন্তে স্বচ্ছন্দে জীবন কাটানোকে মনে করে সুখে জীবন কাটানো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পারমার্থিক ক্ষেত্রে ওটা সুখ আর থাকে না, কারণ সেগুলো হয়ে শেষ হয়ে যায়। আবার যখন সেটা শেষ হয়ে যায়, সেই সময় এসে যায় দুঃখের হাহাকার, ওই সুখ ক্ষণস্থায়ী থাকে না। তাহলে সুখ কাকে বলা হবে? না, ওদের উপনিষদ সেই জন্য বলে দিলেন, না অল্পে সুখমস্তি ঘুমায়ও সুখম, অল্প বস্তুতে সুখ নেই, সুখ আছে অনন্তে, যে সুখ কোনোদিন ফুরবে না। তো গুরু সেই সুখটি প্রদান করেন, ওই দুঃখ নামক আমরা আপাত যেটিকে সুখ বলে ভ্রম করে থাকি, ওটি দুঃখের প্রলোভন মাত্র। সেই প্রলোভনকারী সেই দুঃখকে তিনি হরণ করেন, যা সুখের ছদ্মবেশে এসে দাঁড়ায়, প্রলোভিত করে এবং প্রকারান্তরে আরও দুঃখে নিমজ্জিত করে। সেই দুঃখকে সরিয়ে তাকে রিপ্লেস করে দিচ্ছেন, তার পরিবর্তে সেখানে এনে ভরে দিচ্ছেন সে ভাণ্ড বা সেই পাত্র পারমার্থিক সুখ দিয়ে। এইটি হলো গুরুর মহিমা। তা এখন বলছেন, তুমি হলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর স্বরূপ। তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেন? না ব্রহ্মা রূপে তিনি জন্ম দেন, কিসের? না ভক্তি বীজের। ভক্তি বীজকে তিনি ভক্তের হৃদয়ে প্রথিত করে দেন, তাকে অঙ্কুরিত হতে সাহায্য করে। বিষ্ণু হয়ে কি করে? না ঠিক মতন করে মাটি জল আলো বাতাস সব কিছু দিয়ে লালন পালন করছেন ভক্তি চারাটিকে। আর মহেশ্বর হয়ে কি করছেন? সমস্ত অশুভ শক্তিকে দূরীভূত করে একদম বেড়া দিয়ে রাখছেন, যাতে ওই ভক্তি চারা নষ্ট না হয়ে যায়। এইভাবে তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ হয়ে প্রতিনিয়ত সুরক্ষা দিচ্ছেন তাঁর ভক্তকে, তাঁর শিষ্যকে, তাঁর সন্তানকে। তো এই শ্রী গুরুকে আমরা স্মরণ করে আমাদের একাগ্রতা মনোনিবেশ সুকায় মনোবাক্যের শুদ্ধতা প্রার্থনা করে আমরা এবার এগিয়ে যাচ্ছি সেই বৃক্ষের বর্ণনায়, যেটি আমরা বলছিলাম শ্রীমৎ ভাগবতমের দশম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের সপ্তবিংশতিতম শ্লোক। কি বলা হচ্ছে, সে গাছটি কেমন? একায়ন সদ্বিফল স্ত্রী মূলশ্চতুরস পঞ্চবিধ ষড়াত্মা সপ্তদ্বাগষ্টবিতপো নবাক্ষো দশচ্ছদি আমরা সুখদেবজি মহারাজের মুখে শ্রীমুখে এই সমস্ত বাণী পাচ্ছি। তিনি পরীক্ষিত মহারাজকে বর্ণনা দিচ্ছেন, যে একটি বৃক্ষের বর্ণনা, সে বৃক্ষটি কেমন? না অনন্তকাল ধরে একটা গাছ রয়েছে, সেই গাছটির বর্ণনা কেমন? গাছের মধ্যে রয়েছে, এই গাছে দু রকমের ফল জন্মায়, সেগুলি কি কি পরে আসছে? এটি এমন একটা গাছ, আমরা তো সাধারণত জানি যে আম গাছে আমই ফলে, জাম বলবে না, আবার লিচু গাছে লিচুই বলবে, সেখানে আম বলবে না, যেটি যার গাছ সে তাতে সেই ফলই ফলে। কিন্তু এটি এমন একটা গাছ যেখানে দু রকম ফল। ঠিক আছে, ভালো। তারপরে বলছেন, প্রত্যেকটি গাছের একটা মূল থাকে,
একটা শিখর থেকে অনেক শাখা প্রশাখা বেরোয়। তাহলে এই গাছটি বড় অদ্ভুত। এতে তিনটে মূল আছে, তিনটে শাখা আছে, মানে মূল আছে, শিকড় আছে। খুব ভালো কথা। তারপরে বলছেন এই গাছের শরীরে, গোটা শরীরে চার প্রকারের রস আছে। বৃক্ষের শরীরে এক রকমের রস থাকে, গাছের যে অংশই কাটা যাক, যে আঠা বেরিয়ে আসে একই রকম। কিন্তু এই গাছটি বড় অদ্ভুত, এখানে চার প্রকারের রস পাওয়া যায়। তারপর বলছেন এই গাছকে জানবার জন্য, বোধ করবার জন্য পাঁচ রকমের উপায় আছে। আমরা যে কোনো গাছকে জানবার বা বোঝবার জন্য আমরা চোখ দিয়েই দেখতে পাই এটা গাছ দাঁড়িয়ে আছে। কিন্তু এই গাছটিকে বুঝতে গেলে পাঁচ রকমের উপায় দরকার হয়। শুধুমাত্র একটি উপায় দিয়ে তাকে বোঝা যায় না, ঠিক আছে? বললেন যে এই গাছটিতে ছ রকমের বিকার আছে, ছ রকমের স্বভাব আছে। ভালো কথা। বললেন এই এই গাছের মধ্যে রয়েছে সাত রকমের পদার্থ বা ধাতু যা দিয়ে গাছটা তৈরি হয়েছে। তার সঙ্গে বললেন এই গাছে আটটি শাখা বা ডাল রয়েছে, তার বেশি নেই আবার কমও নেই, কি ঘুরে ঘুরে আটখানাই শাখা আছে। তারপরে বলেছেন এই গাছে নটি কোটর আছে, যেমন কোটরের সমস্ত পাখিরা বাসা বাঁধে, নটা কোটর আছে। তারপরে বললেন এই গাছে মাত্র দশটা পাতা আছে, তার বেশি নেই। তা দেখুন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এইভাবে একটা গাছের বর্ণনা। একটা গাছ অনন্তকাল ধরে রয়েছে, দুটো ফল তার মধ্যে ওই হয় এই গাছে, সেই গাছের তিনটি শিকড় হলো, গাছে চার প্রকারের রস রয়েছে, ঠিক আছে? এই গাছকে বোঝার জন্য পাঁচটি উপায় প্রয়োজন হলো, এই গাছে ছ প্রকারের স্বভাব রয়েছে, ঠিক আছে? এই গাছের মধ্যে সাত রকমের পদার্থ বা ধাতু রয়েছে, ভালো। এই গাছে আটটি মাত্র শাখা রয়েছে, ঠিক আছে? এই গাছে নটি কোটর আছে, ভালো। আর এই গাছে দশটি পাতা আছে। এবারে সেই গাছ কোনটা আমরা দেখে নিই। বলেন এই গাছের নাম সংসার বৃক্ষ। বলেন এই সংসার বৃক্ষর বৃক্ষ খুব কেমন দেখতে, এই যে তোমার শরীরটা, এটাই সংসার বৃক্ষ। বললেন এই শরীরে কি ফলে, দুরকম ফল, সুখ আর দুঃখ। এই শরীর নামক এই সংসার বৃক্ষের যে তিনটি মূল, সেগুলো কি? সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ। এই যে সংসার বৃক্ষ নামক দেহ, এর যে চার রকম রস, সেটি কি না? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই দেহ দিয়ে চার রকম রস আস্বাদন করা যায়, যে যেমন দিকে এই দেহটিকে চালনা করবে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চতুর্বর্গ। এই দেহ দিয়েই মুক্তি লাভ করা যায়, আবার এই দেহ দিয়েই বন্ধনগ্রস্ত হওয়া যায়, দেহটাকে যে যেমন করে ব্যবহার করবে। তারপরে বলছেন এই বৃক্ষকে জানবার উপায় কি? পাঁচটি উপায়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বাতক, জ্ঞানেন্দ্রিয়। এই পাঁচটা ইন্দ্রিয় দিয়ে দেহের অস্তিত্ব অনুভব করা যায়। হ্যাঁ, একটা শরীরকে স্পর্শ করা যায়, এই শরীরের মাধ্যমে স্বাদ নেওয়া যায়, একে দেখা যায়, আবার হচ্ছে এই শরীরের দ্বারা ঘ্রাণ এবং শব্দ নেওয়া যায়, সব কিছু। মানে এই দেহকে জানার জন্য বা সামনে বসে থাকা আরও অনেক সংসার বৃক্ষকে অনুভব করবার জন্য পাঁচটা উপায় রয়েছে। তার সঙ্গে সঙ্গে বললেন যে ছ রকমের স্বভাব এই বৃক্ষের, ছয় বিকা, জায়তে অস্থি বর্ধতে বিপরিণামতে অপক্ষীয়তে নাশ্যতি। জায়তে মানে জন্মায়, গাছটা জন্মায়, দেহটা জন্মালো, অস্থি তার অস্তিত্ব আছে, রয়েছে, এবার শুধু সে থেকে যায় না একই রকম রূপ নিয়ে, বর্ধাতে সে বাড়তে থাকে, দেহটা বাড়ে। বিপরিণামতে একটা সময় আসে তার বাড়ও নেই, তার ক্ষয়ও নেই, একটা মোটামুটি স্থির অবস্থা, মনে হয় যেন বাড়ছেও না কমছেও না, পরিণমন অবস্থা, যৌবন দশা। এরপরে আস্তে আস্তে অপক্ষীয়তে, প্রৌঢ়ত্ব থেকে যখন বার্ধক্যের দিকে যায়, তিলে তিলে আস্তে আস্তে শরীরটা ক্ষয় পেতে শুরু করে, গাছের ক্ষয় হয়,
বিপরী নমন আর মানে অপক্ষিয়াতে অপক্ষয় আর অবশেষে নশ্যতি সেটি নাশ হয়ে যায়। এই হলো তার স্বভাব ছয় বিকার। আর সাত রকমের পদার্থ বা ধাতু দিয়ে তৈরি এই গাছ কি সেগুলি? রস রুধির মাংস মেদ অস্থি মজ্জা শুক্র এর ভেতরে যা যা জিনিস আছে বস্তু আছে। রস একটা সবসময় মিউকাস থাকে আমাদের সমস্ত শরীরে পিচ্ছিল একটা পদার্থ, তার সঙ্গে আমাদের মুখের মধ্যে যেমন লালা রস রয়েছে এরকম চোখে রস রয়েছে কানে রস রয়েছে আমাদের সারা শরীরের মধ্যে একটা রসতত্ত্ব কাজ করে যাচ্ছে। রসের পর রুধির মানে রক্ত, তারপর মাংস মেদ অস্থি মজ্জা আর শুক্র মহিলাদের ক্ষেত্রে সেটিকে রেত বলা হবে মানে যার দ্বারা প্রজনন হয়। তাহলে এই হলো সাতটি ধাতু বা সাতটি পদার্থ। এবারে গাছের আটটি শাখা মানে ডাল সেগুলি কি? তা অষ্ট প্রকৃতি ভূমি রাভ নল বায়ু খাং মনহ বুদ্ধি রেবচ অহংকার ইতি আমে ভিন্ন প্রকৃতির অষ্টধা। ভগবান শ্রী গোবিন্দ আমাদের বলছেন অর্জুনকে মাধ্যম করে জগৎবাসীকে শোনাচ্ছেন সেই কথা শ্রীমদ ভগবত গীতায় যে আমার অষ্টবিধা প্রকৃতি ভূমি রাভ নল বায়ু খাং মনহ বুদ্ধি রেবচ অহংকার মানে ক্ষিতি অপ তেজ মরুদ গুণ পাঁচটি গেল আর মন বুদ্ধি অহংকার এই হলো আটটি প্রকৃতি আটটি ডাল এই গাছের। এর সঙ্গে রয়েছে নটি কোটর। নটি কোটর কি? না নটি তার ইন্দ্রিয়ের তার, চোখ দুটি চক্ষুর তার, দুটি কর্ণকুহার, দুটি নাসিকা ছিদ্র, একটি মুখ বিবর হয়ে গেল আর অধদিকে পায়ু এবং উপস্থের দরজা। মোট নটি দরজা এটি হয়ে গেল কি? না নটা কোটর। মৃত্যুকালে প্রাণবায়ু কোন কোটর দিয়ে নির্গত হবে তা কর্ম নির্ধারণ করে দেবে সারা জীবনে। চোখ দিয়ে প্রাণ যাবে না ওই মলদ্বার দিয়ে প্রাণ যাবে সেটি কিন্তু সারা জীবনের কর্মের দ্বারা নির্ধারিত হবে। যত নিম্ন স্তরের দরজা দিয়ে প্রাণ যাবে তা নিম্ন গতি লাভ হবে, যত ঊর্ধ্ব দিকের দর দিয়ে তার প্রাণবায়ু যাবে তার তত ঊর্ধ্বগতি লাভ হবে। এরকমই আমাদের শাস্ত্র বর্ণনা। এরপর হচ্ছে তার দশটি পাতা, এই গাছের দশটি পাতা সেগুলি কি? প্রাণ অপান ব্যান উদান সমান পঞ্চ প্রাণ। এই যে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি এটিকে প্রাণ বলা হচ্ছে, প্রাণবায়ু। একে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। প্রাণবায়ু দিয়ে আমরা কি করি? শ্বাস প্রশ্বাসের যে ক্রিয়া চলছে। অপান বায়ু কি করে? নিচের দিকে থাকে, খাদ্য পরিপাকে সাহায্য করে, মলত্যাগে সাহায্য করে আর সন্তান প্রসবে সাহায্য করে। নিচের দিকে ঠেলা মারে যেটি বায়ু যে অংশ তাকে বলে হচ্ছে অপান বায়ু। উদান বায়ু কি? না যা ঊর্ধ্ব দিকে ক্রিয়া করে তার উদান বায়ু সর্বশ্রেষ্ঠ। এটি একদম শেষে আসছি। সমান বায়ু নাভিতে থাকে, নাভিতে থেকে গোটা শরীরকে ব্যালেন্স করে। নাভিতে থেকে খাদ্য পরিপাক তার সঙ্গে ঠিকঠাক করে সারা শরীরে অক্সিজেন সংবহন রক্ত সংবহনে সাহায্য সব কিছু করে থাকে। সেই সমান বায়ু যদি সমানতা রক্ষা না করে তখনই শরীরে নানান রকম রোগ ব্যাধি উৎপন্ন হয়, অজীর্ণতা আসে বা মানে নানান রকম ওই গ্যাস অম্বল যেগুলো সাধারণত মানুষের হয়ে থাকে বা আরও অন্যান্য নানান রকম ব্যাধি আক্রান্ত হয়, কোষ্ঠকাঠিন্য দেখা দেয় ইত্যাদি। সমান বায়ু ঠিক মতো কাজ না করে, খাদ্য পরিপাক হতে চায় না, তারপরে হচ্ছে ঠিক মতন অক্সিজেন সাপ্লাই হয় না বুকেতে মানে আমাদের ফুসফুসে নিঃশ্বাসের সমস্যা আসে, শ্বাসপ্রশ্বাসে শ্বাসকষ্ট আসে। তো সমান বায়ু মাঝখানে থেকে গোটা শরীরকে নিয়ন্ত্রণ করছে নাভিতে অবস্থান করে। আর হচ্ছে ব্যান বায়ু, ব্যান কি করে? না সারা শরীরে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রাণকে ওই অক্সিজেনকে সংবহন করছে রক্তের মাধ্যমে। এইভাবে প্রাণ মানে প্যান বায়ু সাহায্য করছে। আর উদান বায়ুর কাজ কি? উদান বায়ুর বিশেষ কাজ হল মৃত্যুকালে প্রাণবায়ুকে উৎক্রমণ করতে সাহায্য করে। উদান বায়ু টান না করলে বাকি বায়ুদের টান আসে না, যখন শরীর থেকে প্রাণবায়ু বেরোতে শুরু করে যে কোনো দরজা দিয়ে সে বেরোবে কিন্তু উদান বায়ুতেই সেই শক্তিটা কাজ করে
সে যখন মনে করে শরীর ছাড়বো, বাকি আরো চারটি দাঁতের শাখা তাদেরকে টানতে শুরু করে এবং আস্তে আস্তে সেই শরীর ঝিমিয়ে পড়তে থাকে। তার চোখে দেখার ক্ষমতা কমতে থাকে, কথা বলার শক্তি হারিয়ে যায়, তার সব বোধগুলো আস্তে আস্তে কমতে থাকে, সব শেষ পর্যন্ত কানটা জেগে থাকে, শ্রবণটা একদম শেষ অবধি থাকে বলেই মৃত যার মৃত্যুপথ যাত্রীর কানের কাছে হরিনাম করা হয়, গীতা পাঠ করা হয়, ঈশ্বরের নাম শোনানো হয়, কারণ ওইটুকুই সম্বল করে তাকে তখন যাত্রা করানো হচ্ছে। শ্রবণটা একদম শেষ, কানটা সবার শেষে সে তার শক্তি হারায়। তা সেই জন্য উদান বায়ু কী করে, প্রাণ উৎক্রমণে সাহায্য করে আর মনকে ঊর্ধ্ব দিকে নিতে সাহায্য করে। যখন আমাদের একাগ্রতা বাড়ে, সব দিক থেকে মন গুটিয়ে গেল, মনটা ঊর্ধ্ব দিকে যাচ্ছে, জানতে হবে উদান বায়ু সাহায্য করছে মনকে ঊর্ধ্ব দিকে। এই হচ্ছে পঞ্চপ্রাণকে সংক্ষেপে বললাম। মানে তাহলে তো পাঁচটা প্রাণ হলো, তাহলে দশটা পাতা বলছে, যে এটা তো পাঁচটা পাতা। বললেন যে আরও পাঁচটি পাতা আছে, সেগুলো কি? নাগ কূর্ম প্রিকর দেবদত্ত ধনঞ্জয়। বললেন যে নাগ নামক, ওগুলো সব উপশাখা ওই পঞ্চপ্রাণ থেকে বেরিয়েছে। নাগ নামক যে উপবায়ু আছে তার সাহায্যে আমাদের ঢেকুর ওঠে, উদ্গিরণ। কূর্ম, কূর্ম নামক যে বায়ু আছে তার দ্বারা আমাদের চোখের পাতা খুলতে পারি আমরা, নয়তো পারতাম না। যে নার্ভের সাহায্যে আমাদের চোখের পাতা মানে বন্ধ খোলা আমরা করি, সেটা সেই নার্ভগুলোকে সঞ্চালিত রাখবার জন্য যে বায়ুকে প্রয়োজন তার নাম হচ্ছে কূর্ম। তারপরে বলা হচ্ছে প্রিকর, প্রিকর নামক বায়ু আমাদের ক্ষুধার উদ্রেক করে। খুব খিদে পেয়েছে, কিছু খেতে হবে, এই বোকা যখন আসে বুঝতে হয় প্রিকর বায়ু খুব ভালো কাজ করছে তখন। তারপরে ঘুম পাচ্ছে, বড় বড় লম্বা লম্বা হাই উঠছে, জিভ্রণ, জৃম্ভণ। জৃম্ভণ বা হাই কেন ওঠে, কখন ওঠে? না, আমাদের শরীরে মস্তিষ্কে যখন অক্সিজেনের সাপ্লাই কমে যায় তখন আমাদের হাই ওঠে। তাই সেই সময় কে সাহায্য করে অক্সিজেনকে টানবার জন্য হাইয়ের মাধ্যমে? দেবদত্ত। দেবদত্ত কী করে, বেশি করে অক্সিজেনকে টেনে নিচ্ছে জৃম্ভণের দ্বারা এবং মস্তিষ্কে প্রবেশ করাচ্ছে। সবটাই কিন্তু বৈজ্ঞানিক ব্যাপার। আর একদম শেষে বলছেন ধনঞ্জয়, ধনঞ্জয় নামক প্রাণবায়ুর সাহায্যে খাদ্যের পুষ্টি হয়। আমরা যে খাবারটা খেলাম হজম হলো, তার পুষ্টিটা তো দরকার। শরীরের কোষে কোষে পুষ্টিকে পৌঁছে দেওয়ার কাজ করে ধনঞ্জয়। তাহলে এই দশটি পাতা হলো এই গাছের শোভা। এই দশটি পাতা না থাকলে গাছ মৃত। এই দশটি পাতার জন্যেই, যে যার জন্য বলা হয় গাছের রান্নাঘর, গাছের পাতাকে বলা হয়। তার গাছকে বাঁচিয়ে রাখছে ওই দশটি পত্র, তার আটটি শাখার কথা পেলাম। এই হচ্ছে আমাদের দেহ বৃক্ষ। এখন এই যে কেন আজকে আমরা আলোচনা করছি, যে আমাদের এই দেহ বৃক্ষটিকে আমরা কতটা পরমার্থের কাজে ব্যবহার করছি সেটি এখন আমাদের নিজেদের বুঝে নিতে হবে। আমরা তো অপরের সারাক্ষণ সমালোচনা করি, ওই লোকটা এরকম, সেই লোকটা সেরকম, ও এই করেছে, সে সেই করেছে, আমাদের ওরকম করে করে সারা জীবনটা কেটে যায়। কিন্তু আমি যে কী করছি সেদিকে নজর দেওয়া হয়ে ওঠে না। সেই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মূল্যবান একটি গাছ পাওয়া গেছে, সেটিকে আমরা কোন কাজে ব্যবহার করছি, কোন জিনিসের জন্য, কোন বস্তুলাভের জন্য ওই গাছটিকে ঠিক মতন যত্ন করতে হবে সেইটির দিকে দৃষ্টিপাতের দায়িত্ব নিজেদের। হাজার গুরু চেষ্টা করলেও হবে না যদি নিজের জাগরণ না হয়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কোনো ক্ষমতা নেই যদি নিজের সচেতনতা না থাকে। কোনো রোগীকে রোগমুক্ত করা যায় না, যত বড় ডাক্তার বিলেত ফেরত ডাক্তারের সঠিক করতে পারবেন না যদি সেই ডাক্তারের সঙ্গে সেই রোগীর সহযোগিতা না থাকে। রোগী যদি বোঝে যে আমাকে রোগমুক্ত হতেই হবে, আমি তাহলে ডাক্তার বাবু বা সেই আমার যিনি চিকিৎসক তার প্রত্যেকটি কথা আমি পালন করে চলব, তবেই তিনি অচিরেই রোগমুক্ত হবেন। তাই সেই জন্য যদি আমরা জেগে ঘুমিয়ে থাকি কারো সাধ্য নেই আমাদের ঘুম ভাঙা, তবুও আমাদের জানি শ্রী গুরুর এমন কৃপা, তিনি যদি ঘুম নাও ভাঙে তিনি এমন জীবনে আর কিছু কিছু পরিস্থিতি নিয়ে আসেন ঘুম ভাঙতে বাধ্য হয়। ও চাবুক দিয়ে, আছাড় দিয়ে, হাতুড়ির বাড়ি দিয়ে ঘুম ভাঙিয়ে ছাড়েন যখন সৎ
অভিমান। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন যিনি সুবৈদ্য তিনি শুধুমাত্র ওই প্রেসক্রিপশন লিখে ছেড়ে দেন না, উপদেশ দিয়ে চলে যান না। একদম রুগীর বুকের ওপর উঠে বসে গলা টিপে ওষুধ গেলাম, ইনি হলেন সদ্গুরু। তুই খাবি না, আমার কথা শুনবি না, তোর ক্ষতি তুই নিজে করছিস, আমি তোর ক্ষতি হতে দেব না। তার জন্য তোকে আমি যদি মারি, তার জন্য প্রহার করি, তার জন্য শাসনও করি, যা আমি তাতে তোর করে রাখছি। জোর করে ওষুধ গেল। সে মহাত্মা লালন সাঁই এটি তার গানের মধ্যে বলছে, আমি যখন নিদ্রা যখন নিদ্রা মা বলি গুরু আমায় দংশিলে আমি যখন শুধু তুমি যে সব
আমার এখন মন উথাল পাতাল করছে আমার সে মন চোরার জন্য।
সে যেন ওই মাঝে মাঝে আসে, একটু দেখা দিয়ে দিয়ে চলে যায়, একটু একটু দেখা দিয়ে দিয়ে চলে যায়। আমি সেই মন চোরাতে কোথায় পাবো? আমার মন চুরি করে সে পালিয়ে চলে গেছে। আজকের এই অল্প কথার মধ্যে দিয়ে আমরা শ্রী গুরুর কাছে সেই প্রেম পুরুষার্থ লাভের জন্য যাতে আমাদের জীবনকে সার্থকভাবে মানব জন্মকে ব্যবহার করতে পারি, এই বৃক্ষটিকে ব্যবহার করতে পারি, বৃক্ষের মহিমা বুঝতে পারি, বৃক্ষের কার্যকারিতাকে জেনে সেই গুরুর কাছে কৃতজ্ঞ থাকতে পারি যে তোমার কত কৃপা, আমি না চাইতেই তুমি আমাকে কত কি দিয়েছো, আর তারপরেও আমরা শুধু চাই চাই আর চাই। সে কবিগুরু সেই বিখ্যাত গানটি আছে না, আমি না চাইতেই তো তোমার কাছে কত কি পেয়েছি, তারপরে তো চাইবার কিছু প্রয়োজন হয় না। আমরা চাইছি কেন? মূর্খ বলেই চাইছি, আমাদের বোধ নেই বলে চাইছি। যেটা চাইলে কল্যাণ হবে সেটা চাইছি না, আর যেটা চাইলে আমাদের অকল্যাণ হবে দিবারাত্র তাই চেয়ে যাচ্ছি। আর তুমি কখনো কখনো সান্ত্বনা দিতে ওই আমার জন্য যা অপ্রয়োজনীয় বা ক্ষতিকারক সেটিও দিয়ে দাও। কেন দিয়ে দাও? যে ওই যদি সেটি পেয়ে আমার নিজেরই যখন ক্ষতি হবে বা আমার নিজের অশান্তি হবে তখন বুঝতে পারবো যে আমি ভুল বস্তু চেয়েছি, যাতে আমার ক্রিয়ার দ্বারা, কর্মের দ্বারা, আমার কর্মফল ভোগের দ্বারা আমার চৈতন্য জন্মায়, তাই তুমি সমস্ত ইচ্ছা পূর্ণ করে দাও। কিন্তু তুমি কখনোই চাও না অসব বস্তু দিয়ে আমার মন ভরিয়ে রাখতে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন, কল্পবৃক্ষের নিচে, কল্পতরুর নিচে বসতে গেলে খুব সাবধানে বসো, কিন্তু তুমি যা চাইবে তাই পেয়ে যাবে। সে একটি গল্প খুব বিখ্যাত, তিনি বলতেন, সবাই জানেন আপনারা, একজন ব্রাহ্মণ ছিলেন, তার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না, আর ব্রাহ্মণী রোজ চিৎকার চেঁচামেচি করতেন যে তুমি ভালো রোজগার করো না, সংসারে অভাব, হেন তেন, অমুক তমুক, এই সেই অভিযোগ অভিযোগ। তা সে স্ত্রী রাত্রি ধরে তার পত্নী এরকমভাবে তাকে তার সঙ্গে ঝগড়া বিবাদ করেন। তা একদিন বিশেষ কিছু যজমানি হয়নি, রাজ বাড়ি গেলে তো তুমি আবার চেঁচামেচি শুরু করবে, তার থেকে আমি ঘরে যাবো না, আমি বাইক জঙ্গলে গিয়ে বসে যাবো, শান্তি পাই, ঘরে গেলেই তো অশান্তি হবে। তুই দেখছেন এক খুব সুন্দর বিরাট বড় ছায়া দেওয়া গাছ, গাছের নিচে বাহ রোদের তেতে ঘুরে এই গাছটা বেশ ভালো, এর তলায় বসে, সে তো জানে না যে এটি কল্পবৃক্ষ, কল্পতরু। ওর গাছের নিচে বসে বসে সে ভাবছে, কি সুন্দর গাছ, আহা কি সুন্দর ঠান্ডা বাতাস পাচ্ছি, বড্ড খিদে পেয়েছে, যদি খেতে পেতাম। যেই না ভাবা, অমনি দেখা যাচ্ছে সোনার থালায় করে সেই 55-56 ভোগ তার সামনে প্রস্তুত। বাবা এত খাবার দাবার, জল টল সব এসে হাজির, চিন্তা করা মাত্র। তাহলে বাহ, খাবার যখন পেয়ে গেছি আর অত চিন্তা না করে খেয়ে তো নি, খেয়ে নিল, খেয়ে এবার প্রচণ্ড ঘুম পাচ্ছে, প্লিজ এখন তো মরতেই পারছি না, একটা যদি ভালো পালঙ্ক পেতাম মরণসরম শুয়ে দৌড়িয়ে নিতাম। দেখা গেল সত্যি একটা দারুণ রূপোর পালঙ্ক চলে এসছে। এবার পালঙ্কতে বাহ, এত সুন্দর পালঙ্ক জঙ্গলের মাঝখানে, শুয়ে পড়লো। এবার শুয়ে শুয়ে ভাবছে, শুধু পালঙ্কে শুয়ে আছি, যদি কিছু দাস দাসী থাকতো আর আবার একটু সেবা যত্ন করে দিত ভালো হতো। দেখা গেলো সত্যি সত্যি চারিদিকে দাস দাসী পরিপূর্ণ, কেউ চামড় ব্যজন করছে, কেউ পা চুপে দিচ্ছে, কেউ গড়গড়া দিচ্ছে, নানান রকম ব্যাপার, এত সুখে রয়েছে, সুখে থাকতে ভুতে কিল। হঠাৎ সে ভেবে ফেললো, বাবা এই জঙ্গলের মাঝখানে হঠাৎ যদি একটা বাঘ এসে আমায় খেয়ে নেয়, যেই না ভাবা তেমন কাজ, সত্যি একটা বাঘ এলো তাকে তুলে নিয়ে চলে গেল। সেদিনে ঠাকুর বলছেন যে কল্পবৃক্ষের নিচে যদি থাকিস, গুরু হলেন সেই কল্পবৃক্ষ, চিন্তা সংযত রাখো, তুমি অনর্থ বস্তু চেয়ে বসবে, কল্পতরু তিনি হঠাৎ বলবে তুই এমন এমন চাইছিস, যা নেই, এবার বুঝবি, পস্তাবি যখন বুঝবি তখন কি হবে, তিনি দিয়ে দেবেন, কারণ তিনি সেই শাস্তিটা ওইভাবে দেন, তুমি চেয়েছো তুমি না এখন কি করবো, তুমি তো চেয়েছো, এবারে চিৎকার করে কাঁদলে তো উপায় নেই, কিচ্ছু করো নিও নি, আমি যদি না দিতাম তাহলে তুমি আমাকে অভিযোগ করতে, দাও নি দাও নি দাও নি, এবার দিয়েছি, তো দেওয়ার ফল ভোগ করো, এবার যখন তোমার চৈতন্য উদয় হবে তখন তুমি নিজেই আমার কাছে আসবে, যে আমার চাই না ওসব, চাই না আমার চাই না। শ্রী শ্রী মা বলছেন, আজকের দিনে মাকে ফলহারিণী, কালী পূজার দিনে শ্রী শ্রী ঠাকুর দক্ষিণেশ্বরে রাত্রি 9টার পর সে পূজায় বসেছিলেন, সারা রাত্রি পূজা করেছিলেন, দেবী মা ষোড়শী রূপে ত্রিপুর সুন্দরী সেই দশমহাবিদ্যার অন্যতম যে রূপ, সেই ষোড়শী রূপে তিনি পূজা করেছিলেন আজকের তিথিতে, অত্যন্ত পাবনী তিথিতে আমরা আজকে থাকব। তা মা বলেছেন না, যদি চাইতেই হয় ঠাকুরের কাছে, ঈশ্বরের কাছে, গুরুর কাছে, তাহলে নির্বাসনা চাও, তাতে কিছু চাইবারই না থাকে, আমার যেন চাওয়ার অভ্যেসটা না থাকে, সেইটি তুমি আমাকে দাও, দিতেই যত না।
কবিগুরু সেই জন্য বলছেন, আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে, বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে, এ কৃপা কঠোর শুনছি তোমার জীবন ভরে, আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে, না চাহিতে মোর যা করেছো দান, আকাশ আলোক তনু মন প্রাণ, না চাহিতে মোর যা করেছো দান, আকাশ আলোক তনু মন প্রাণ, দিনে দিনে তুমি দিতেছো সে মহাদানের যোগ্য করে, অতি ইচ্ছার সংকট হতে বাঁচাই মোরে, আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে, কৃপা কঠোর শুনছি তোমার জীবন ভরে, আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে, আমি কখনো বা ভুলি কখনো চলি তোমার পথে লক্ষ্য ধরে, তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সুরে, আমি কখনো বা ভুলি কখনো বা চলি তোমার পথে লক্ষ্য ধরে, তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে, এ যে তব দয়া জানি জানি হায়, নিতে চাও বলে ফিরাও আমায়, এ যে তব যখন সত্য সত্য সদ্গুরুর কৃপা হয় তখন তিনি কি করেন, বাসনার বস্তু তো দেনই না, আবার প্রিয় বস্তুও হরণ করে নেন, খালি করে দেন। তাই কবিগুরু বলছেন, আমাকে তুমি বঞ্চিত করে বাঁচালে, কারণ আমার চাওয়ার অভ্যেস তো যাবে না, তুমি যদি এক জায়গায় আমাকে থামিয়ে না দাও, আমি থামতে জানি না, কোথায় গিয়ে থামতে হয়, চাওয়া কোথায় গিয়ে থামাতে হয় আমার বোধ নেই,
সেজন্য তুমি আমার জেঠি আমি চেয়েই যাচ্ছি নানান বস্তু, একটা চাওয়া শেষ হলো তো আর একটা চাওয়া এসে গেল। তুমি ওই আমাকে বারবার বঞ্চনা করছো, আমার কোনো চাওয়া তুমি পূর্ণ করছো না। আগে অভিযোগ করতাম, এখন আমি কৃতজ্ঞ তোমার কাছে। ভাগ্যিস দাও, তুমি দাওনি বলে আমি আজকে ভারমুক্ত, বোঝা মুক্ত, আমার সঞ্চয় হয়নি অনর্থ বস্তু। সেই জন্য বললেন যে এটা কঠোর, দেখে মনে হয় কঠোর, কিন্তু এটা কৃপা, এ কৃপা কঠোর। সঞ্চিত মোর জীবন ভরে, আমি তো তোমার কৃপাকে সঞ্চয় করছি, আমি কোন অনর্থ বস্তু সঞ্চয় করতে যাচ্ছি না। তার সঙ্গে বললেন যে আমি তোমার কাছে না চাইতেই তো আকাশ পেয়েছি, মাটি পেয়েছি, জল পেয়েছি, বাতাস পেয়েছি, আলো পেয়েছি, তুমি তো না চাইতেই দিয়ে রেখে দিয়েছো। না চাইতেই আমি এমন সুন্দর দেহ পেয়েছি, না চাইতে পিতা মাতার স্নেহ পেয়েছি, সাহচর্য পেয়েছি, বিদ্যালাভের সুযোগ পেয়েছি। কৃতজ্ঞ থাকার আমার যেখানে কথা, আমি অকৃতজ্ঞের মতো তোমাকে শুধু দোষারোপ করে গেছি এতদিন, কিন্তু আমি এখন প্রতিটি অবস্থার জন্য কৃতজ্ঞ। গ্র্যাটিটিউড, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মাথা নত করে মাটিতে পা ফেলা উচিত, ভূমিতে পা দেওয়ার আগে। যে আজকের সূর্যোদয়টা আমার জীবনে হলো, আমি এখনো ঘুমের মধ্যে আমার মৃত্যু হয়ে যেতে পারতো, আমি এখনো বেঁচে আছি, প্রভুর কৃপা আমাকে সুযোগ দিয়েছেন জীবনটাকে ঠিকভাবে কাজে লাগাবার, এটাই তো সব থেকে বড় কৃপা, বেঁচে থাকাটাই তো আশ্চর্য মরণশীল জগতে। আমি আজকের দিনটাও পেলাম, একটা এক্সট্রা, একটা বেশি দিন পেয়ে গেছি, সেই জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ হে প্রভু, আমি নত তোমার কাছে। এবং সেই জন্য আমি ভূমি দিয়েছো আমাকে, এই ভূমি না পেয়ে থাকলে আমি আশ্রয় পেতাম না, ভূমি আছে বলে আমি খাবার পাচ্ছি, ফসল হচ্ছে, আমি মাথার উপর ছাদ পেয়েছি, অনেকে তো তাও পায় না, আমি অন্ন বস্ত্রের অভাব হয়নি, যেমন করেই হোক আমার জীবনটা চলে যাচ্ছে, এর অধিক আমার কি চাওয়া আছে। সন্তুষ্ট থাকতে শেখা, আমি যা পেয়েছি যতটুকু আমার পরিশ্রমের মাধ্যমে সৎভাবে যেটুকু পেয়েছি আমি তাতেই তুষ্ট থাকবো, যার ওইটুকুই আমার জন্য নির্ধারিত, এর বেশি দিকে মন চঞ্চল করলে আমি বিক্ষিপ্ত হয়ে যাব, আমার অশান্তি আসবে। আগুনকে বেশি বাড়ালে তার থেকে যে শিখা বা তাপ তৈরি হবে তাতে ওর ভেতরটাই জ্বলবে, বাসনার আগুন, বরং আগুনটাকে ফ্লেমটাকে কমাতে হবে, সেটাই আমাদের প্রচেষ্টা। ওই বাসনার আগুনটা যখন সে শিখাটা কমতে থাকবে তখন সেটা প্রদীপ শিখায় পরিণত হবে, আর প্রদীপ শিখা তখন নিরবচ্ছিন্ন নিবাক নিষ্কম্প শিখা হয়ে একমুখী হয়ে জ্বলবে, সেই শিখা বাসনার শিখা তখন, দুর্বাসনার শিখা তখন একমাত্র কৃষ্ণ বাসনায় পরিণত হবে, সংসার বাসনা তখন কৃষ্ণ বাসনায় পরিণত হবে, রূপান্তরিত হবে যখন বাইরের বাসনাগুলো করতে থাকবে, তখন ওই একটাই ভেতরে বাসনা জন্মে থাকবে, জেগে থাকবে যে আমি তোমাকে চাই। তোমার কত কৃপা যার জন্য তুমি আমাকে দিনে দিনে তুমি নিতেছ আমায় তোমারই দানে, মহাদানেরও যোগ্য করে তুমি একটা বিরাট কিছু আমাকে দিতে চাও, আমি বুঝতে পারছি, তাই ছোট ছোট জিনিসগুলো তুমি দিচ্ছ না, তুমি এমন কিছু জিনিস আমাকে, এমন কিছু বস্তু, অমূল্য রত্ন দিতে চাও, সেটা কি আমি জানি না, কিন্তু তোমার কাছে সেটি রয়েছে, তুমি আমাকে দেবে বলে আমাকে তৈরি করছো। সেই জন্য অতি ইচ্ছার সংকট হতে বাঁচায় মরে, আমার অতিরিক্ত বাসনা থেকে তুমি আমাকে মুক্ত করছো, অতিরিক্ত চাওয়া অতিরিক্ত বাসনা থেকে তুমি আমাকে ধীরে 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 সরিয়ে আনছো। তা অতিমাত্রায় যে প্রাপ্তির আশা তুমি আস্তে আস্তে কমিয়ে দিচ্ছ, আর চাইতে ইচ্ছে করে না, ও আমার জন্য নয়, বুঝে গেছি, এই করতে করতে এই করতে করতে ওই বাসনার শিখাগুলো কমে যাচ্ছে, সংযত হয়ে যাচ্ছে, অতি ইচ্ছার সংকট থেকে তুমি আমাকে রক্ষা করবে। আমি কখনো বা ভুলি, কখনো বা চলি তোমার পথে লক্ষ্য করে, আমি লক্ষ্য স্থির নই, কখন আমি ঠিক চলছি আবার বাসনা এসে গেল, আবার মনটা একটুখানি সরে গেল, লক্ষ্যচ্যুত হল, কিন্তু কি হচ্ছে যখনই আমি লক্ষ্যচ্যুত হচ্ছি তখনই তুমি আমাকে শাস্তি দেবার জন্য কি করছো, সম্মুখ হতে সরে যাচ্ছ, যে আর তোমাকে পথ দেখাবো না, অন্ধকারে যাও, আবার সে অন্ধকারে গিয়ে যখন হাহাকার করতে থাকো তখন চিৎকার করে বলো হে গুরু আমাকে পথ দেখাও, হে প্রভু আমাকে পথ দেখাও, আমি ভুল করে আবার ভুল পথে ঢুকে পড়েছি, তখন আর্তনাদ করে কাঁদো, তখন আবার আমি সামনে আলো হয়ে দাঁড়াই, ঠিক পথে নিয়ে আসি,
এই লুকোচুরি চলছে। এই করতে 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 একদম শেষে বলছেন কবিগুরু, এই যে তব দয়া জানি জানি হায়, নিতে চাও বলে ফিরাও আমায়, তুমি আমাকে সম্পূর্ণরূপে গ্রহণ করবে। আমার পুরো শরণাগতি আসেনি, কমপ্লিট সারেন্ডার মোডে আমি নেই, এখনো আমার মধ্যে অনেক কিছু পাক লেগে আছে, আমি পরিষ্কার হইনি এখনো, সেই জন্য তুমি বারবার ফিরিয়ে দিচ্ছ পরিষ্কার হবার জন্য। আমার চোখের জলে আমি ভরে যাচ্ছি, স্বয়ং আত্মা শক্তি তাকে 108 জন্ম নিতে হয়েছিল শিবলাভের জন্য, তাহলে আমরা কোথায়? স্বয়ং আত্মা শক্তি উমা জন্মের আগের জন্মে তিনি যখন সতী হয়ে এলেন, দক্ষ যজ্ঞে তাকে নিজের দেহকে বিসর্জন দিতে হলো, নিজের সাধনা যোগ সাধনা নিজের ভেতরে যে যোগাগ্নিতে তিনি দেহকে ভস্মীভূত করলেন, কেন না তখনও তার মধ্যে অহং ছিল, তখনও তার মধ্যে দেহাভিমান ছিল, আমি দক্ষ কন্যা সতী জাগতিক বুদ্ধি ছিল, তাই শিব তাকে নিতে গিয়েও নিতে পারলেন না, তার নিজের শক্তিকেও আবার ফিরিয়ে দিতে হলো যে আরো শুদ্ধিকরণ হয়ে এসো। উমা জন্ম লাভের পরেও মাকে কত তপস্যা করতে হয়েছে, ঘোর তপস্যা, এতটাই কঠিন তপস্যা করছেন তা দেখে মা মেনকা বলছেন, উমা এবার তুই থাম, উমা আমি আর সহ্য করতে পারছি না তোর কষ্ট দেখে, এমন ঘোর তপস্যা, সব ছেড়ে দিলেন অন্ন জল ত্যাগ করতে করতে, শেষে শুধু বিল্লপাত্র খেয়ে থাকতেন, সেবা করে থাকতেন, শেষে অপর্ণা হলেন, ওই বিল্লপাত্র ত্যাগ করলেন, তাই তার নাম হয়ে গেল অপর্ণা। আমি না খেয়ে শুষ্ক হয়ে প্রাণ ত্যাগ করবো, কিন্তু আমার শীত চাই, একমুখী তপস্যা। এই করতে করতে তিনি যখন তার শ্বাসকে রোধ করেছেন, প্রাণবায়ু এবার চলে যা, এবার জীবন আবার এই দেহটা একবার খসে যা, তবে না তার শিবলাভ হলো। তাহলে স্বয়ং মা আত্মা শক্তি শিবের শক্তি গুরু হয়ে আমাদের শেখাচ্ছেন কাকে বলে তপস্যা করা, কাকে বলে শুদ্ধিকরণ হওয়া, কাকে বলে পবিত্র হওয়া। জীবের সাথে শিবের মিলন সম্ভব নয়, শিবের সাথে শিবের মিলন সম্ভব, কারণ জীবের সাথে শিবের মিলন, প্রত্যেক জীবের মধ্যেই শিব, প্রত্যেক জীবের মধ্যে কৃষ্ণের অবস্থান, কিন্তু জীব আর কৃষ্ণের মিলন হয় না কেন, জীবের জীবত্বের অভিমান বা পর্দা আছে বলে, ওই পর্দা খসে না গেলে শিবে শিবে বা কৃষ্ণে কৃষ্ণের মিলন হবে না। রাসচক্রে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রে রয়েছেন ভগবান শ্রী গোবিন্দ এবং রাধারানী, যদিও শ্রীমদ ভাগবতমের শ্রী রাধা নাম বা কোনো গোপী নাম পাওয়া যায় না, পরবর্তীকালে অন্যান্য পুরাণ এবং মহাজনদের কাছ থেকে আমরা নামগুলি পাচ্ছি, সেখানে শ্রেষ্ঠ গোপী রূপে যাকে পাওয়া যাচ্ছে ভাগবতমে তাকেই আমরা জেনে নিচ্ছি যে তিনি হলেন শ্রী রাধা, ওই আত্মা শক্তি। কিন্তু তিনি কি করছেন, কেন্দ্রে রয়েছেন এবং তাকে তাদের দুজনকে, ওই রাধা গোবিন্দের যুগলকে, দুই তো নন ওই একই, তাকে তাদেরকে কেন্দ্র করে এক এক গোপী এক এক কৃষ্ণের যে রাসচক্র, কিন্তু গোপীরা কি তখন আর গোপী আছেন, গোপীরাও তখন কৃষ্ণে পরিবর্তিত হয়েছে, কৃষ্ণের সঙ্গে কৃষ্ণের মিলন ঘটছে, সেখানে কোনো গোপিত্বের অভিমান আর নেই, যার জন্য রাসলীলাকে শ্রীমদ ভাগবতমে মহর্ষি ব্যাসদেব যে নাম দিয়েছেন তার নাম অর্ভক লীলা, অর্ভক শব্দের অর্থ আয়না, প্রতিবিম্ব, আয়নার সামনে দাঁড়িয়ে কি শিশু যেমন নাচ গান করে খেলা করে নিজের সাথে নিজে গল্প করে, রাসলীলাও ঠিক তাই, গোপী কৃষ্ণ পরস্পরকে রিফ্লেক্ট করছেন, গোপীরা নিজেদের মধ্যে কৃষ্ণ দর্শন করছেন, নিজেরা তখন কৃষ্ণ হয়ে গেছে, কৃষ্ণের সাথে কৃষ্ণের মিলন ঘটছে, জীবের সঙ্গে কৃষ্ণের মিলন হতে পারবে না, সেরকম শিবের সঙ্গে শিবের মিলন সম্ভব, শিবের সঙ্গে জীবন জীবের মিলন হবে না। স্বামীজি শ্রী শ্রী ঠাকুরের ভাবকে দিয়ে গেলেন শিবজ্ঞানে জীবসেবা, যদি জীবজ্ঞানে শিবসেবা করা হয় শিবসেবা হবে না, শিবজ্ঞানে জীবসেবা করতে হবে, ওই করতে 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 চিত্ত শুদ্ধি হবে এবং নিজের দেহের মধ্যে এই জীবত্বের অভিমান খসে শিবত্বের প্রাকট্য হবে, তখন সর্বভূতে শিবদর্শন বা সর্বভূতে চৈতন্যের অনুভব, সর্বভূতে কৃষ্ণ যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে, সেই অবস্থা তখন আসবে। তার যে কোনোভাবেই ওই যে আবরণ মুক্তি, যেটা আমরা আবরণ মোক্ষণ লীলা
বা বস্ত্রহরণ লীলা শ্রীমদ ভাগবতমে পাচ্ছি, ওই একই বস্তু জীবত্বের অভিমান খুলে দিচ্ছেন ভগবান। তুমি জীব নও, তুমি আত্মা, আত্মার কোনো লজ্জা ঘৃণা ভয় জাতি কুল শীল মান জুবুপসা থাকে না। আত্মার জন্ম মৃত্যু জরা রোগ শোক ব্যাধি থাকে না। আত্মা নির্মল পবিত্র চিত স্বরূপ আনন্দ স্বরূপ সত্য স্বরূপ। তোমরা আলাদা করে কোনো গোপী নও বা কোনো নারী নও, তোমরা আমি, তোমরা তোমরা কৃষ্ণ স্বরূপ। তোমরা বুঝতে পারছো না, তাই এখনো তোমাদের দেহাভিমানে তোমরা নিজেদেরকে নারী বোধ করছো। ওই আবরো দেহের অভিমান তিনি হরণ করে নিলেন, এক বছর ধরে তপস্যা করালেন, বলেন এক বছর পর তোমাদেরকে তোমাদের ইচ্ছা পূর্ণ করবো। একটা বছর ধরে তারা তপস্যা করলেন, কাত্যায়নী ব্রত করলেন, তারপর রাসের সেই শরৎকালীন পূর্ণিমার রাত্রে বংশী ধরে শুনতে পেলেন যমুনার তীর থেকে। তাহলে এই যে ক্রম, এই ক্রমে যেখানে দেখতে পাচ্ছি নিত্য সিদ্ধা, তারা নিত্যা, তারা হলেন ভগবানের নিজের স্বকীয় শক্তি, তাদেরকেও তপস্যা করতে হচ্ছে। স্বয়ং যিনি আত্মার শক্তি তাকেই সে তপস্যা করে দেখাতে হচ্ছে। কাকে বলে শুদ্ধিকরণ, কাকে বলে আত্মশুদ্ধি, কাকে বলে চিত্তশুদ্ধি, কাকে বলে পবিত্রতা? আমরা তো সত্যই জীব, তাহলে আমাদেরকে সেই পথ যদি আমরা অনুসরণ না করি। আবার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, আমি ১৬টাং করেছি, তোরা ১টাং করলি যথেষ্ট। অর্থাৎ আমি ১৬ আনা করেছি, তোরা ১ আনা করলি যথেষ্ট, ওইটুকুই কর, আমার মতো পারবি না তোরা, ওর ঘোর তপস্যা করতে। আমরা তো ওই ১ আনা কি আধ আনাও নয়, ও ৪ আনাও করতে পারি না, ওনার ইচ্ছাই নেই, চেষ্টাই নেই। দেহটা পেয়েছি, হেলায় নষ্ট করে একদিন হরিব, কেন যে পাওয়া, কি জন্য, সেদিকে আমাদের বোধটাই জন্মাচ্ছে না। সেই জন্য শ্রী গুরুর কাছে আজকে আমরা এই প্রার্থনা নিয়েই যার যার ঘরে ফিরবো, এই বোধটা যেন আমাদের চুলে না যায়, নিত্য জেগে থাকে, যে তুমি আমাকে আমার সমস্ত ইচ্ছা বা বাসনা থেকে রক্ষা করো। তাই শেষে বললেন যে নিতে চাও বলে ফিরাও আমায়, বারবার ফিরিয়ে দিচ্ছ, তুমি আমাকে পুরোপুরি গ্রহণ করবে বলে আমি পুরোপুরি আমার আমিত্ব এবং বাসনা বিসর্জন দিয়ে, স্বার্থ বিসর্জন দিয়ে, প্রত্যাশা বিসর্জন দিয়ে আমি পুরোপুরি তোমার চরণে নিজেকে বিলিয়ে দেবার জন্য প্রস্তুত, যতক্ষণ না হচ্ছি শরণাগত, যতক্ষণ না হচ্ছি তুমি তো আমাকে কৃপা করবে না। আর শেষে বললেন, পূর্ণ করিয়া লবে জীবন তব মিলনেরই যোগ্য করো, তোমার সঙ্গে আমার মিলন তখন হবে যখন জীবত্বের অভিমান খসে পড়বে, আমিও শিব হয়ে যাব, মানে শিব হওয়ার কিছু নেই, শিব হয়েই আছি, শিবত্বের প্রকাশ ঘটবে, কৃষ্ণত্বের প্রকাশ ঘটবে, তখন তোমার সাথে আমার মিলন হবে। তাই বললেন আধা ইচ্ছা, এর আগে বলেছিলেন অতি ইচ্ছা, শেষে বললেন আধা ইচ্ছার সংকট হতে বাঁচায় নেব, একটা ছোট ছোট ইচ্ছা, অর্ধেক ইচ্ছা, যার কোনো মূল্য নেই, তেমন ইচ্ছা আমার যদি মনে থেকে থাকে সেটাও তুমি উপরে একদম সমলে উৎপাদিত করে কৃপা করছো। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন, যদি শুয়েতে বা ছুঁচের মধ্যে সুতো গলাতে হয়, তাতে যদি সামান্য ফেসও থাকে সুতো করবে না। ওই আধা ইচ্ছাও তুমি আমার থেকে হরণ করে নাও, ওই দুঃখ হর সুখ কর, তবেই আমি আত্যন্তিক পারমার্থিক সুখ অনন্ত সুখের অধিকারী হব। সে অনন্ত সুখের প্রার্থনা জানিয়ে আজকে আমরা এবার ধীরে ধীরে কথাকে বিরাম দিচ্ছি। ৮:২০ হয়ে গেছে, কোনটা দেখছি, আজকে আমরা এখানে কথার বিরাম দেব, আর বিরামকালে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের কাছে প্রার্থনা করব, তুমি আমাদের তরীর, আমাদের নৌকার হালটি ধরে থাকো, নয়তো আমরা যখন তখন ডুবে যাব বাসনার জলে। সে কবিগুরু বলছেন না, তুমি আমার হঠাৎ ডুবে যাই, তুমি আমার হঠাৎ ডুবে যাই, তোরি আমায় কোন খানে যে
করুণার তুফান দেখে ভয় পেও না প্রজাগণা, যমুনার তুফান দেখে ভয় পেও না প্রজাগণা। হোক না কেন জীর্ণ করি, হোক না কেন জীর্ণ তরি, কর্ণ ধারের গুঞ্জানো না যমুনার তুফান দেখে ভয় পেও না ব্রজাঙ্গনা। তোমরা যত প্রজনারী বসে আছো সারি সারি, ধীরে ধীরে পাইব তরি, ধীরে পাইব তরি, খোঁজ মিলে তাকে পাবে না যমুনার তুফান দেখে ব্রজগোপীদের অনুসরণ করে মহাজন মহাজনের পথ ধরে চলো। তারা যেভাবে পথ দেখিয়েছেন নিত্যধামের পথ দেখতে গেলে, নিত্য পথ যাত্রী যারা, নিত্য পথকে যারা জেনেছেন এবং যারা সেই গন্তব্যে পৌঁছে গিয়ে আবার ফিরে এসে পথ দেখাচ্ছেন, তেমন নিত্য পথ যাত্রীর অনুসরণ করতে হবে। তাই ব্রজগোপীগণদের প্রণাম জানিয়ে বলি, তোমরা যেমন করে শ্রী গোবিন্দে শরণাগত, হে গোপী হে গোপীজন, তোমাদের চরণধুলি মস্তকে দাও, কৃপা করো যাতে সেই শরণাগতি আমাদেরও আসে, শ্রী গুরু গুরু গোবিন্দের হাতে যাতে আমাদের জীবনের হালটি তুলে দিতে পারি, নির্ভয়ে অকপটে মনে কোনো সংশয় না রেখে। কারণ শ্রী গোবিন্দ বলছেন, আমি ত্রিজগতের চূড়া, আমাকে ভরসা করতে পারো, আমাকে কেউ চেনে না, দুজন চেনে, বিরিঞ্চি আর চন্দ্রচূড়া, মানে ব্রহ্মাজি এবং মহেশ্বর, কারণ তিনি নিজেই তো ব্রহ্মা, নিজেই মহেশ্বর, তাই নিজেকেই নিজে চেনেন। তাই তিনি আমাদের অভয় দিয়ে বলছেন,
ওই যে এখানে লেখা আছে মন্মনা ভব মদ ভক্ত মদ ইয়াজি মম নমস্কুরু মামে বৈশ্যস্য সত্যন্তে প্রতিজানি প্রিয়সি মে। আবার বলেছেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মাং শুচ। আজকে আমরা তার যাতে সম্পূর্ণ শরণাগত হতে পারি সেই প্রার্থনা শ্রী গুরু চরণে ভিক্ষা করে এখানে কথার বিরাম দিচ্ছি। আগামী মাসের 20 তারিখে শনিবার পড়েছে, 20 তারিখে এখানে দিন স্থির হয়েছে আমার আসবার। যদি সব দিক ঠিকঠাক থাকে, শ্রী গুরু গোবিন্দ রাধারানীর কৃপা হয়, আমাদের আবার দেখা হবে। আগামী দিন থেকে চেষ্টা করব তাহলে একটি বিশেষ বৈষ্ণব শাস্ত্র নিয়ে ধারাবাহিক আলোচনার, যদি তিনি সুযোগ দেন আপনাদের সবার সম্মতি নিয়ে। কয়েকটি শাস্ত্রের নাম বলবো, তার মধ্যে আপনারা যেটা সিলেক্ট করে দেবেন সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম পূর্ণমদঃ পূর্ণমিদম্।
रक्षते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेव वशिष्यते हरिः ओम।